দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 26টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির ভোটের সমঝোতা হয়েছে। উভয় দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এসব আসনে লাঙ্গল প্রতীকের বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী থাকবে না। 26টি আসনের মধ্যে 23টি আসনে বর্তমানে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছে। গেলদিন রাতে জাতীয় সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগ ও জাপার নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকালের বৈঠকে বর্তমানে সংসদে থাকা জাপার 23টি আসন সহ মোট 26টি আসন নিয়ে ভোটের সমঝোতা হয়। এই সমঝোতায় জাপার চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারি ও মাসুদ উদ্দিন চৌধুরী সহ গুরুত্বপূর্ণ নেতাদের প্রায় সবার আসন নিশ্চিত করা হয়েছে। সমঝোতা বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জাপার দুই নেতা অন্তত 40টি আসনের জন্য শেষ পর্যন্ত দেন দরবার করেন, কিন্তু আওয়ামী লীগের মধ্যস্থতাকারী নেতারা তাতে সম্মত হননি। যদিও জাপা 26টি আসনে সন্তুষ্ট কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সমঝোতা বৈঠকে থাকা আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, জাপা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। এদিকে সমঝোতা বৈঠকের পাশাপাশি জাপা নির্বাচনী প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে। গতকাল দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দের কাগজপত্র চূড়ান্ত করেছে দলটি। 288 আসনের প্রার্থীদের লাঙ্গল প্রতীকের কাগজ চূড়ান্ত করা হয়েছে বলে দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। জাতীয় পার্টির 26 আসনের প্রার্থীরা হলেন, ঠাকুরগাঁও 3 আসনে হাফিজউদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ 3 আসনে মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, রংপুর 1 আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর 3 আসনে জিএম কাদের, নীলফামারী 4 আসনে আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম 1 আসনে মুস্তাফিজ, কুড়িগ্রাম 2 আসনে পনিরুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ 5 আসনে সেলিম ওসমান, গাইবান্ধা 1 আসনে শামীম পাটোয়ারি, গাইবান্ধা 2 আসনে মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, সিলেট 3 আসনে মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী 3 আসনে রানা মোহাম্মদ সোহেল ও বগুড়া 3 আসনে নুরুল ইসলাম তালুকদার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আব্দুল হামিদ, চট্টগ্রাম 8 আসনে সুলেমান আলম শেঠ, বগুড়া 2 আসনে শরীফুল ইসলাম জিন্না, সাতক্ষীরা 2 আসনে মোহাম্মদ আশরাফুজ্জামান, ফেনী 3 আসনে মাসুদউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে আনিসুল ইসলাম মাহমুদ, পটুয়াখালী 1 আসনে রুহুল আমিন হাওলাদার, ময়মনসিংহ 5 আসনে সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ 8 আসনে ফখরুল ইমাম, পিরোজপুর 3 আসনে মোহাম্মদ মাশরেকুল আজম রবি, হবিগঞ্জ 1 আসনে মোহাম্মদ আব্দুল মুনির চৌধুরী, মানিকগঞ্জ 1 আসনে জহিরুল আলম রুবেল ও বরিশাল 3 আসনে গোলাম কিবরিয়া টিপু। মাজহারুল আলম, ইত্তেফাক।